হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে মান্থলি আসলে আমাদের একটা মিটিং হয় সব টিম মেম্বারদেরকে নিয়ে। সো টিম মেম্বার ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার, টিমটা অনেক বড় হচ্ছে দিন দিন, এবং অলমোস্ট প্রায় আমাদের 28 জন মেম্বার হয়ে গেছে, অনেক ভালো লাগছে। এখন আসলে আমরা লাইভটা করতেছি আসলে দুটা ইম্পর্টেন্ট প্রমোশন এবং আসলে অ্যানাউন্সমেন্টের জন্য। আমাদের সাথে যারা আছে তাদের মধ্যে আমরা অনেক পুরাতন একজন মেম্বার হচ্ছে রিমা। তো রিমা আজকে প্রমোশন পাচ্ছে, রিমা আজকে প্রমোটেড টু সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড অ্যাডমিশন। আচ্ছা, আমার মুখ থেকে আসলে জানি না, শুনি কেমন ছিল স্টার্টিং। আমাদের ও যখন আসলে আসছিল তখন আসলে আমরা অনেক স্ক্যাটার ছিলাম, এখন যেরকম গুছানো একটা ওয়েতে অ্যাডমিশন গুলো হচ্ছে, সেলস গুলো হচ্ছে, এই জিনিসগুলো অনেক স্ক্যাটার ছিল। এবং সেই জিনিসগুলোকে আস্তে আস্তে রবিন এবং রিমা খুব সুন্দরভাবে একটা সিকোয়েন্সে নিয়ে আসছে, একটা প্রফেশনাল লুকে নিয়ে আসছে। সো এর পিছনে রিমার বড় হাত ছিল, রবিনও কিছু কথাবার্তা বলল সম্পর্কে। আমার রিমা মুক্তি শুনে আসছে। আসসালামু আলাইকুম, আমি যখন কোডম্যানবিডিতে জয়েন করি, ফার্স্ট অফ অল আমি হচ্ছে কোডম্যানবিডিতে অ্যাডমিশন নিয়েছিলাম, দেন স্টুডেন্ট থাকা অবস্থাতেই ওইখান থেকে ভাইয়া আমাকে পিক করে আমার অ্যাক্টিভিটি দেখে। তো তারপরে হচ্ছে কোডম্যানবিডিতে জয়েন করি, তখন অফিসটা আমাদের এত বড় ছিল না, অফিসটা ছোট ছিল। তখন থেকে আমি কাজ করতেছি ভাইয়াদের সাথে, আর তখন অনেক কিছু বুঝতাম না, এখন অনেক কিছু মানে অনেক ভালোভাবে করতে পারি। অনেক মানে যেই কাজগুলো আমি বুঝতে পারতাম না বা আমার বুঝতে প্রবলেম হতো, ভাইয়া অনেক হেল্প করতো। মিনাস ভাই নিজে অনেক সময় জুমে এসে আমাকে অনেক কাজ বুঝিয়ে দিত যে এই কাজটা এইভাবে করতে হবে, এই কাজ এইভাবে করতে হবে। আমি সব কিছু একটু পরে পরে বুঝতাম, তো ভাইয়া হচ্ছে গিয়ে জুমে এসে আমাকে হচ্ছে গিয়ে সেটা ডিটেইলসে আগে বুঝাই দিত যে হচ্ছে এই কাজটা এইভাবে করবো, ঠিক আছে। আর তখন হচ্ছে রিঙ্কি আপুও ছিল, তো আপুও অনেক হেল্প করতো। তারপর হচ্ছে গিয়ে পরবর্তীতে রবিন ভাই যখন অ্যাডমিশন টিমে আসে, রবিন ভাই আমাকে অনেক হেল্প করে। আর সব মিলে হচ্ছে গিয়ে 2018 থেকে যে 2022 পর্যন্ত যে জার্নিটা খুবই ভালো ছিল। আর টিমের সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে, আর এখনও ভালো লাগতেছে, কারণ আমাদের টিমটা অনেক ইউনিক টিম। কারণ আমাদের টিমের যারা ভাইয়ারা আছে বা যারা আপুরা আছে, প্রত্যেকটা মেম্বার অনেক বেশি কোঅপারেটিভ এবং হেল্পফুল, সবাই সবাইকে এত বেশি হেল্প করে যে হচ্ছে কাজ করতে বা সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। আর একটা স্টুডেন্ট আসলে যখন স্টার্টিং এ আসে তখন হচ্ছে তারা কোন বেঁচে ঘুরতে হবে বা তার কি স্কিলটা হচ্ছে শিখলে তার জন্য ভালো হবে, তো ওই জিনিসগুলো হচ্ছে স্টার্টিং একটু সময় নিয়ে তাদেরকে হচ্ছে বোঝানোর ক্ষেত্রে, তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে। পাশাপাশি হচ্ছে যেরকম রিমা এতটা পরিমাণ হচ্ছে সময় দেয়, যেখানে হচ্ছে ও এই সময় দেওয়াতে আমরা অন্যান্য দিকগুলো হচ্ছে ফোকাস করতে পারি, যেরকম আমার ক্লাস থাকে, তারপর স্টুডেন্টের সাথে হচ্ছে অন্য ধরনের কনসালটেন্সি থাকে, সাপোর্ট থাকে, এই পেপারগুলোতে সময় দিতে পারে। শুধুমাত্র হচ্ছে ওর একটু সময়টা বেশি দেওয়া বা হচ্ছে পার্থিকভাবে জিনিসগুলোকে হচ্ছে ম্যানেজ করার জন্য। তো অনেকদিন ধরে হচ্ছে আমরা একদিনে আসি, পাশাপাশি হচ্ছে আমরা একসাথে আসি, আশা করি সামনে আরও ভালোভাবে স্টুডেন্টদেরকে আমরা সার্ভিস দিতে পারবো। আর এই জন্য হচ্ছে শুভকামনা যেন আরও বেশি থেকে বেশি স্টুডেন্টদেরকে ভালো সার্ভিস দিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের এলিমেন্টাল শপিফাই এবং হচ্ছে উইক্স অ্যান্ড স্কোয়ার স্পেসের বেচের ক্লাস শুরু হবে। ক্লাসের টাইম হচ্ছে রাত 10টার সময়, তো এর মধ্যে যারা এডমিশন করছেন তাদের বেচে 10টার আগে পর্যন্ত আপনারা codemanbd.com ওয়েবসাইট থেকে পে করে এডমিশন নিতে পারবেন। আর নেক্সট যে বেচগুলো স্টার্ট হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স, কম্বো ই-কমার্স, ওয়েব ডিজাইন অফলাইন বেচ, আর হচ্ছে ক্রিয়েটিভ ফ্রন্টেন্ড। এই চারটা বেচ হচ্ছে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখন থেকে হচ্ছে এডমিশন চলতেছে। যারা হচ্ছে এডমিশন নিতে চান, কোনো ধরনের কোয়ারি থাকলে কোডম্যানবিডির পেজে মেসেজ দেবেন, অথবা হচ্ছে আমাদের পেজে মেসেজ দেওয়ার পরে 2টা নাম্বার আপনাদেরকে হচ্ছে দেওয়া হবে, ওই নাম্বার ফোন নিতে পারেন যে কোনো সময়।
আর যদি একটু সরাসরি এডমিশন নিতে চান তাহলে codemanbd.com ওয়েবসাইট থেকে যে কোর্সটি পে করে কোর্সে জয়েন করতে পারবেন। আচ্ছা, আমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের অনেক পুরাতন একজন এমপ্লয়ি বাচ্চা, বেসিক্যালি আমরা টিম মেম্বার, আমরা আসলে কাউকে আসলে এমপ্লয়ি মনে করি না, আমাদের সাথে যারা কাজ করে তাদের সাথে একদম ফ্যামিলি মেম্বারের মতো মনে। আমার কাছে এরকম মনে হয় যখন আসলে ধরা যাক আমার ম্যারেজ ডে বা আমার বার্থডে একটা প্রোগ্রাম বাসার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে করতেছি আর একটা প্রোগ্রাম অফিসের মেম্বারদেরকে নিয়ে করতাম, অর্থাৎ মানে একদম পুরো ফ্যামিলির মধ্যে। ইভেন আমার মনের সময় মাঝে মধ্যে বলে যে আমাদের ফ্যামিলির জন্য যা না করিস অফিসের মেম্বারের জন্য তার থেকে বেশি করিস। তো এটা আসলে ওরাও আমাদের মানে যারা মেম্বার আছে সবাই আসলে ওরকম কোর্স দেয় বা আমার আসলে ক্লাস কাজগুলো আসলে অনেক ফ্লেক্সিবিলিটি জায়গা ক্রিয়েট হয়, এই জন্য আসলে ওদের প্রতি একটা অনেক মানে চমৎকার একটা ভালো লাগা কাজ করে। এর মধ্যে পুরোনো একজন হচ্ছে বাদশাহ। সো বাদশার কাজগুলো হচ্ছে ইম্পোর্টলেস, মানে মানে তো আসলে এত পরিমাণ ইম্পোর্ট দেয় বা ওর ক্ষেত্রে এমন হয়েছে যে যে কাজটাই অ্যাসাইন করছিস সেটা হোক অনেক লো লেভেলের কাজ বা অনেক হাই লেভেলের কাজ, শুধু কম্পিউটারের কাজ না, বাচ্চা আসলে আমাদের মানে বাহিরের যত ধরনের ম্যানেজমেন্ট লাইক মানুষজনের জন্য সার্টিফিকেশন ম্যানেজ করা, তারপর মানুষজনের জন্য প্রেস কিনে আনা, ইভেন এই ব্যানার পোস্টার যা আছে এগুলো প্রিন্ট করে আনা, মানে আউটসাইড অফ দ্য অফিসের যা কাজ আছে এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে হেল্প করছে। এবং এর পাশাপাশি কিন্তু সে ওয়েব পেটিএমে আমাদের একটা মানে ভালো একটা টিম চালাচ্ছে এবং একটা ভালো পজিশনে আমাদের ওয়েব পেটিএমকে নিয়ে গেছে, এবং প্রজেক্টগুলো ম্যানেজ করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, মানে বহু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কাজে আসলে ওই রিপোর্টটা অনেক চমৎকার। So that's why this is the promotion for Badshah. Okay. So Badshah is promoted senior executive after 2 years. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে হচ্ছে এরকম একটা টিমের সঙ্গে আসার সুযোগ করে দিয়েছিল, এই জন্য আমি আল্লাহ তাআলার পরে মনে হচ্ছে আমি দুলা ভাইকে সব থেকে বেশি ধন্যবাদ জানাবো, যার কারণে হচ্ছে আমি এখানে আসতে পেরেছি। আর আমার হচ্ছে এখানে যারা টিম মেম্বাররা আসে তাদের স্টোরিটা আর আমার স্টোরিটা মনে হয় সব থেকেই আলাদা। তারা সবাই মানে একটা ব্যাচের স্টুডেন্ট ছিল, কিন্তু আমি হয়তো কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখানে একটা স্টুডেন্ট হয়েছি। প্রথমে দুলা ভাইয়ের সঙ্গে পরিচয়, তারপরে দুলা ভাইয়ের মাধ্যমে codemanbd-তে আসা, তারপরে সেখান থেকে আমি হচ্ছে কিন্তু ফাইবার গিক কি আমি জানতাম না, codemanbd-তে এসে হচ্ছে ফাইবার গিক এগুলো শুনছি, দুলার ভাই আমাকে সব কিছু করে দিয়েছে নিজ হাতে, তারপরে আমি ক্লাস করছিলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে আমি হচ্ছে এই সম্পর্কে বিস্তার জানতে পেরেছি। এবং শেষ পর্যন্ত হচ্ছে মিনাজ ভাই হচ্ছে আমাকে বললো যে তাহলে তুমি এখানে থেকে যাও এবং হচ্ছে কন্টিনিউ করো আমাদের সামনে, সেখান থেকে কন্টিনিউ করা। এটা হচ্ছে 2019 সালের শেষের দিকে, মানে হচ্ছে অক্টোবর নভেম্বর এরকম হবে আর কি, তখন থেকে হচ্ছে codemanbd-তে আসি। এবং হচ্ছে ভাই অলরেডি বলছে যে মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল যতগুলো কারণে আসলে এটা একটা হচ্ছে ভালোবাসার জন্যই, মানে ভাই আমাকে যখন যেটা বলে আমি কিছু কখনো না করতে পারি না, আর এটা মনে হয় না যে সামনে ইন ফিউচার কখনো না করতে পারবো, এটা কন্টিনিউ করবো। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি যেমন এখন হচ্ছে ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি, এখন ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা হচ্ছে আমাদের এজেন্সি আছে যেখান থেকে আমরা হচ্ছে ইন ফিউচারে হয়তো আর কয়েক মাসের মধ্যে একটু আপডেটেডও হতে পারি। এবং নিজের জায়গাটাকে আরো পজিশন আরো উন্নত করতে পারি আর কি। সো এই মানে ভাই আপনার সাথে থাকবেন, আমি যাতে আমার হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে পারি। আচ্ছা, মেন বিষয় হচ্ছে বাচ্চা ভাইয়া যখন আসে প্রথম থেকে আমাদের টিমটা খুব সহনশীল বা নমনীয় বলতে পারেন, কারণ প্রথম থেকে এত সুন্দরভাবে একে অপরের প্রতি একে অপরের সাথে আমাদের যে বন্ডিংটা অনেক বেশি, তো যার কারণে কোনো নমনীয় পার্সন যদি আমাদের সাথে আসে খুব সহজে মিশে যেতে পারে, যে বিষয়টা কিন্তু আমাদের সাথে এখনো বন্ধ হয়েছে, কারণ বাচ্চা ভাই যখন থেকে আসছে এত সুন্দর বিহেভিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের সাথে ছিল, মেনলি হচ্ছে আমাদের সাপোর্ট টিমে ছিল, তো সাপোর্ট টিমে থাকার ফলে হচ্ছে আমার সাথে মোটামুটি লং একটা ইয়া হয়, তো মেন বিষয় হচ্ছে আমি একটা কথা বলি, আমাদের টিমে যারাই আছে না কেন প্রত্যেকেই খুব সহনশীল আমি ওয়ার্ডটা ইউজ করবো, আর আরেকটা ওয়ার্ড ইউজ করবো নমনীয়, এই দুটো ওয়ার্ড ইউজ করার একটাই কারণ আমাদের একে অপরের প্রতি বন্ডিংটা কখনোই এমন হয় না যে কোনো সিনিয়র পার্সন বা কখনোই হয় না,
এক কথা হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতো আমরা একসাথে খেতে যাই, একসাথে ঘুরতে যাই, একসাথে খাবার খেতে যাই, যখন আমরা খাবো চলো আমরা খেয়ে আসি একসাথে, এরকম হয়ে গেছে আমাদের বন্ডিংটা। এই বিষয়গুলো অনেক সুন্দর ছিল এবং মানে মেনলি বিষয় হচ্ছে কি স্মৃতিগুলো না অ্যাকচুয়ালি হচ্ছে বলা যায় না, অনেক সুন্দর স্মৃতি ছিল, অনেক স্ট্রাগল করেছি কারণ অনেকটা মধ্যে একটা স্ট্রাগল টাইম ছিল, তো এই বিষয়গুলো অনেক সুন্দর ছিল আর কি। এখন ভাবলে মনে হয় আচ্ছা ঠিক আছে এত মধুর একটা স্মৃতি ছিল আমাদের। আচ্ছা ভাই আমি আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমি সে কি বলবো এটা মানে জীবনে মনে কোথাও কোনো জায়গায় ধাক্কা না খেলে হয়তো সামনের দিকে এগোনো যায় না, এটা মনে হচ্ছে যে আমি মনে জ্বলন্ত উদাহরণ হতে পারি, কারণ 2019 সালে শেষের দিকে আমার একটা মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেটা আসলে কেউ জানে না, হয়তো একমাত্র দুলাল ভাই জানে আর কাছে শেয়ার করে নেই। ওই ওই অ্যাক্সিডেন্টে না হলে মনে হয় আমি আর এখানে আসতাম না, আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো করতে পারছি ওগুলো মনে হয় একাও পাইতাম না। তো আমি পার্সোনালি এগুলো শেয়ার করছি অনেকের সঙ্গে আর অনেকে জানে আর কি, চাচ্ছি না শেয়ার করতে, ওপেন সিক্রেট ওপেন সিক্রেট। একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তার কারণে আমি অবশ্যই তারা স্পেশাল, বিশেষ করে কথা বলবো মানে এটা আমরা যতই বলি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি একটা মেয়ে কিন্তু অনেক স্ট্রাগল ফেস করতে হয় একটা অফিসে এমপ্লয়ি হিসেবে জব করতে হলে, তো ওই অনেক দিক থেকে কিন্তু উনি অনেক কিছু কম্প্রোমাইজ করেছে, দেখা গেছে যে অনেক কষ্ট করেছে আসছে, তো একটা সময় গিয়ে আমরাও হয়তো দেখা গেছে অফিস থেকে ডিসিশন দেওয়া আসছে তাকে যেন একটা আলাদা একটা ফেভার দেওয়া হয়, তো এদিক থেকে ওনার এই কষ্টের জন্য আজকে এই অ্যাচিভমেন্ট এই পর্যন্ত আসতে পারা। সো থ্যাংক ইউ রিমাপু আর কংগ্রেচুলেশন আপনার প্রমোশনের জন্য। দ্বিতীয় যার কথা না বললেই নয় আমাদের বাচ্চা, সো অনেকের থেকে আমি একটু বলবো যে স্পেশাল, কেন স্পেশাল কারণ সবাই এখানে কোনো না কোনো পয়েন্টে কোডম্যানবিডি কোনো একটা ব্যাচের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, সো ওই এন্ড থেকে হয়তো তার থেকে পিক করা ইন্টার্ন হিসেবে আসা বা কেউ সরাসরি অবস্থায় আসা বা তাদেরকে ডেকে আনে, কিন্তু সে কিন্তু স্টুডেন্ট হিসেবে আসে না। তারপর প্রথম আমাদের একটা কাজের জন্য আমাদের একটা লোক দরকার ছিল, তখন আমাদের হচ্ছে দুলাল ভাই উনি হচ্ছে পিক করে যে একজন আমার কাছে আসে ও খুব ভালো, তো হ্যাঁ প্রথমে আমরা যখন আসে তখনই প্রথম দিন থেকে অনেক ভদ্র ছিল, প্রত্যেকটা কাজই বোঝানো ছিল, এবং এই একমাত্র এমপ্লয়ি আমার জানা মতে যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো পয়েন্টে গিয়ে কাজ করেছে, প্রত্যেকটাই মানে যেই ডিপার্টমেন্টই বলবো তোমার সাথে একই করবে যে ডিপার্টমেন্টে আমি বলবো হয়তো বা একটু হলেও সেই ডিপার্টমেন্টে সে কাজ করেছে, এক আমার সাথে জোড়াই কিন্তু লম্বা সময় ছিল তো সেখানে সে কাজ করেছে, তারপরে আছে স্টুডেন্ট অ্যাফেয়ার সাপোর্ট, তারপরে এখন তো এপিটন এজেন্সি এখানেও আছে, সো অনেক ডেডিকেটেড সেলস সার্ভিস, হ্যাঁ হ্যাঁ রাইট কোথায় কোন জিনিসটা বেটার হবে কোন জিনিসটা কোয়ালিটিফুল হবে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফিট করতে হবে, এই জন্য তাকে ট্রাস্ট করা, সো এইটা কিন্তু সে খুব ভালোভাবে মেনটেন করতেছে, ধন্যবাদ তাকে, আর আশা করি নেক্সট টাইম ফিউচারে আমাদের লাইভে আমাদের যারা আছে আমাদের মেম্বার যারা টেকনিক্যালি এক্সপার্ট তারা লাইভে বিভিন্ন টপিক নিয়ে যায়, তো আমি সবাইকে সাজেস্ট করবো এই টপিকগুলো কভার করার জন্য, কারণ এগুলো ক্লাসের বাইরে থাকে আসলে, এমন কিছু টপিক কভার করা হয় যেটা আসলে ক্লাসে দেখানো সম্ভব না, বা ইউনিক কোনো একটা জিনিস বা ছোটো একটা ফিক্সিং বা কোনো একটা ক্লায়েন্টের কাজ এমন অবশ্যই নলেজ দেওয়ার মধ্যে অনেক চলবে, প্রতিদিনই লাইভ যাচ্ছে যারা নিচ্ছে খুব এক্সপার্ট মেম্বার আছে। যে বিষয়গুলো আমি সবসময় বলি সেটা হচ্ছে একটা বিষয় আমি সবসময় বলি যে আমাদের লার্নিং প্রসেস কমপ্লিট না, লার্নিং প্রসেস কমপ্লিট না, আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট স্কিল পর্যন্ত শিখতেছি বা নির্দিষ্ট কিছু ক্লাসের মাধ্যমে আমরা কিছু নির্দিষ্ট স্কিল গেদার করতেছি, সেইগুলো পরবর্তীতে আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট চালায় যেতে হবে, ওই বিষয়গুলোর জন্যই কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রা একটা সেশন রাখা হচ্ছে প্রতিদিন সন্ধ্যার পরে, তো আমাদের কিন্তু হচ্ছে কোনো কোনো মেম্বার আমাদের মেম্বার বিভিন্ন বিষয় নিয়ে লাইভে যাচ্ছে, ওই লাইভগুলো সবার জন্য অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, আর এর পাশাপাশি আমাদের এলইডি লাইভটা যায় উইকলি এটা সবার বড় কথা, সো কোনো মেম্বার যারা না তারা এই জিনিসটা থেকে অনেক কিছু জানতে পারবে, এর পাশাপাশি আমাদের চ্যানেল আছে, সো আজকে লাইভটা শেষ করছি, থ্যাংক ইউ।